ট্রাইবাল লাইনের গুরু শেখ ফরিদ আলমকে সে পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছে। ধন্যবাদ প্রেসিডেন্ট সাহেব আপনার গুরুত্ব বক্তব্যের জন্য। সাইদুল সাহেব কিছু বলবেন নাকি? আমি আর কি বলবো ভাই, দুঃখের কথা, আমি যেতে পারতেছি না, এই জন্য যে আগামীতে ইনশাল্লাহ যদি আসা আল্লাহ নেয় তাহলে যাব। ধন্যবাদ সবাইকে। ১১/৬/২০০৫ আজকে ওরা ইন্ডিয়া সিমলা যাচ্ছে। এখন ওরা অবস্থান করছে হাজি কোহলুদ্দিন ফিলিং স্টেশনে। ওরা যাচ্ছে ৭ জন। হাওড়া থেকে ট্রেনে আছি আমরা, পাটনা হয়ে বানারস, লখনউ থেকে এখন আমলা মুক্তি যাচ্ছি। এখন জামানো ট্রেনের তালে তালে আনন্দ উল্লাস করছেন, নাচে গানে ভরপুর, নাচে গানে। আরে জামানো, ও জামানো ভাই, ও জামানো, তুমি কি গান গাচ্ছো? আমি নিজেই জানি না কি গান গাচ্ছি। শুরু করো হিন্দি গান। মাঝে আমি সামনে থেকে দূরে নিয়ে যাচ্ছি, আবার সামনের দিকে আনতেছি। তোমার পেছনে বিপুল ধ্যানদা হয়ে শুয়ে আছে, বিপুলকে আমি দেখতে পাচ্ছি না। বিপুলে ঠান্ডা লাগতেছে, গরম লাগতেছে, এই ঠান্ডা, এই গরম, বিপুল এখন গেঞ্জি তুলতেছে। পাশে সুমন, হ্যাঁ প্যান্ট গুলো জামানো, এই ভুকি দিয়া সুমন তাকিয়ে আছে আমার দিকে। আমি আসছি মিস্টার খোকনের সামনে, তিনি এখন গান গেছেন। হ্যাঁ, তিনি আমাদের এখন জামানো, বন্ধ করে দাও। আমরা কি এটাকে লাস্ট আর্থ করতে
যেমনও আস অপূর্ব সৌন্দর্য যেমনও নাস্তার অর্ডার দিছ? হ্যাঁ, সিমলা পাহাড়ের উপরে কি সকালবেলা নাস্তা করার জন্য আমরা আসছি। শর বেটা না, টোটাল 7-8টা গরম।
টাকা চয়েস করে দুটো ক্যাসেট হবে সমঝে ওইখান থেকে কেটে হ্যাঁ কেটে কেটে এটা অরিজিনাল ক্যাসেট থেকে মেইন সিন গুলো লয়া দুটো গুলো তোলার সময় তুলো ইচ্ছা মতো সমস্যা নাই তো এত দূর থেকে গ্লাসে সিন ইয়া ইয়া আচ্ছা নামে নামে গ্রুপ I'm
Thank you.
নিজের মাটি দেখে খাই চিল করে তারপরে ওই চিলে পাঠে গিয়ে পার করতে পালার যাওয়া I'm gonna go get some more.
চুরি হয়ে গেছে। কত রঙের পাহাড়, ইয়ে পাহাড় ও পাহাড়, অনেক সুন্দর। বাঘের বাচ্চা কটা আছে?
মধ্যে যে যে স্থানটি অবস্থান করছি সাগর পৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 8,500 ফুট উঁচু। আমরা এখন সেই উঁচু উঁচু স্থান দিয়ে আমরা অতিক্রম করছি, যার উচ্চতা এখন 8,500 ফুট। এইভাবে আমরা আরও 2,000 ফুট উপরে উঠব। এমন প্রকৃতি আল্লাহ সৃষ্টিকর্তা যেমনভাবে বানিয়েছেন তার চোখে না দেখিয়ে হয়তো বিশ্বাসই করা যাবে না। তাই অনুরোধ করব আপনারা ভ্রমণ করুন এবং আল্লাহর সৃষ্টিকে উপলব্ধি করুন। আল্লাহ চমৎকার সৃষ্টিকার। আমরা এখন সিমলার প্রায় 9,000 ফুট উঁচুতে। দেখুন ছোটো ছোটো বাড়িগুলো দেখা যাচ্ছে যা চোখে দেখা যায় না, খুবই ছোট ছোট এই বাড়িগুলো। প্রতিটি বাড়ির চার থেকে পাঁচ তলা উঁচু মতো ছিল একদম ছোট। আপনারা নিশ্চয় জানেন সিমলা হচ্ছে হিমাচল প্রদেশের প্রাণকেন্দ্র। সিমলাকে হিমাচল প্রদেশের প্রাণকেন্দ্র। দর্শক মণ্ডলী, এখন আমরা সিমলার প্রায় 10,000 ফিট উঁচুতে আছি, যা অবিশ্বাস্য, যা চোখে না দেখে বিশ্বাস করা যায় না। আমরা সিমলা পৌঁছে গেছি, এখন হোটেলের অপেক্ষায় আছি।
যাও ইমাসে নেম কোয়াকে ভিডিও করার জায়গা আমি বলছি Thank you.
ফ্ল্যাশ হয় না রে ফ্ল্যাশ লাগবে বুঝছো पौने आठ बजे सुबह दिल्ली पहुंचेंगे ठीक है एक तीन बजे है चीजें करते हैं ठीक है कोटा चीजें करते हैं सुबह आशन है शाला पार है ना बाल खोले थे ये चीज़ लगता है पार है कोडिंग जो हाँ शिमला मेडिकल कॉलेज हमरा स्थिति बिना सत्त एक्चुअल
পাহাড়ের উপরে হেলিপ্যাড না ও সালা কঠিন জায়গা এই যে এটা দিয়ে দাঁড়ায় আছি সবাই আসছে মানুষ অর্ধেক তুল অর্ধেক এলো এদিকে তুল আয় খারাপ মানুষ সহ তুল গ্রিন ভ্যালি অল গ্রিন তুই একবার প্রথম তুই গেছিলি যেমন করে দেখ সবাই ঘুরে ঘুরে তুল আর পাহাড়ে এই গ্রিন ভ্যালি তুল হ্যাঁ তুলতাছি ন্যাচারাল ছবি তো ভালো হইব শিবনাথ
अरे सांप के पास है बोल यार। अरे एक चाकू ही मार दीजिए ये रहता है इसमें दिखाते क्या हुआ कुछ तो बोल शिवलिंग मैंने बोला दिखाएगी बताएगी आपको नहीं नहीं पहले बताओ डॉक्टर बोल क्या बोल अंदर का वो देखता है इधर घूमो इधर जमानो आप लोग मेरा कैमरा फॉरवर्ड कर दिया चश्मा काढून पाहतो आपला फोटो काढा बरं पुढे गेले आमचे बुवा हरवले सांगितलं आपण ऐक सांगितलं सगळं बुद्धिरोध केला आमच्या दोघांचं तुम्ही काढा तुमचं आम्ही काढतो बापू हा এই বেটা এত দূরে কি করছ জামানো Thank you.
जामान हो जामान के परेशान ओ अरे सब क्लांत अवशांत हाँ पेट में जाएगा पूरा में चक्का हो गया कठिन दारा जमान इतना बड़ा गोवा बड़ा कभी नहीं खाया चक्कर धर्मशाला का डालो सेवक आप लोगों की सीट प्राप्त कर लो जी। यहाँ पे ये मतलब धर्मशाला बन रही है आप लोगों के चलते ही। क्या चीज़ देखने को भेज दिया हमको यहाँ पे साला। वो मार के फाग कर दिया तो ये ये निर्माण कार्य चल रहा है जी मंदिरों का धर्मशाला का इसमें आप लोग उपयोग डालो सीट प्राप्त कर लो मंदिर बनने डालो सेवक आप लोग सीट प्राप्त कर लो निर्माण कार्य के लिए।